জেলায় জেলায় বেআইনি বাজি নিয়ে চলছে ধরপাকড়। হাওড়ার জগৎবল্লভপুরে ঝোপঝাড় ঘেরা এলাকা থেকে উদ্ধার হলো প্রচুর বাজি ও বাজি তৈরির মশলা। গত কয়েকদিনে এগরা বজবজ সহ কয়েকটি এলাকায় একের পর এক বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটছে, প্রাণও গিয়েছে অনেকের। নবান্নর তরফে বেআইনি বাজির কারখানা বন্ধ করতে করণ নির্দেশিকা জারি করা হয়েছে, তৎপর হয়েছে পুলিশ। বিভিন্ন জেলায় বেআইনি বাজি নিয়ে ধরপাকড় চলছে। উত্তর চব্বিশ পরগনার বেলঘড়িয়ার 300 কেজি বাজি উদ্ধার হয়েছে, একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর পাশাপাশি মঙ্গলবার হাওড়ার জগৎবল্লভপুর পাতিয়ালে উদ্ধার হয়েছে প্রচুর বাজি ও বাজির মশলা, তদন্তে নেমেছে পুলিশ। জানা গেছে হাওড়ার জগৎবল্লভপুর থানার অন্তর্গত পাতিয়ালের মাঝপাড়া গ্রাম থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ বাজি। এখানে একটি ঝোপঝাড় জঙ্গলের মধ্যে এই বাজি রাখা ছিল। গোপন সূত্রের খবর পেয়ে জগৎবল্লভপুর থানার পুলিশ অভিযান চালায়। প্রচুর পরিমাণ ওই বাজি উদ্ধার হয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, কারো বাড়িতে এই বাজি মজুত ছিল। বর্তমানে পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় ধরপাকড় চলছে বাজি নিয়ে, সে কারণে জঙ্গলে বাজিগুলো ফেলে দেওয়া হয়। বন্ধ হয়ে যাচ্ছে প্রচুর, বাবারি। হ্যাঁ হ্যাঁ চলো। সাবধানে কি আছে, ভারী আছে ওইটা আবার কি আছে, লাঠি আছে।